নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে পর্ষদের টেস্ট পেপার তো দেখো এখানে কিন্তু আমি তিনশো সাতাশি নম্বর পেজের চার দাগের অঙ্কগুলো সলভ করাবো কিন্তু সেখানে কিন্তু দুই নম্বরে টোটাল দশখানা প্রশ্ন লিখতে হয় তো দেখো এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত অর্থাৎ এমসি কিউব আমাদের শূন্যস্থান এবং ট্রু ফলস এইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের তিনশো সাতাশি নম্বর পেজের এবং তিনশো অষ্টাশি নম্বর পেজের তার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের কিন্তু প্লে লিস্টে করা আছে তো দেখো তিনশো পেজ থেকে যে সমস্ত অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে চার দাগের সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে পর্ষদের টেস্ট পেপার সলভ অঙ্কর সিলেবাসের তো দেখো চার দাগের অঙ্ক কি বলেছে রোমাননে চারশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান চারশো টাকার সময় ব্র্যাকেটের মতো এন সমান সমান দু বছর ফর্মুলায় ফেলেছি পি আছে বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান চারশো একচল্লিশ তো দেখো পি আর মান চারশো বসিয়েছি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হ্যাঁ হান্ড্রেড এর হোলের সমান সমান চারশো একচল্লিশ তো দেখো আমি চারশো একচল্লিশ বাই চারশো করেছি আর এই লসু করে কী হয়েছে হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার তাহলে কী হবে হানড্রেড প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার সমান সমান চারশো একচল্লিশ মানে কি একুশ এবং চারশো মানে কি কুড়ি অর্থাৎ একুশ বাই কুড়ি এর হোল স্কোয়ার ঠিক আছে তাহলে কী হয়েছে বোথ সাইড থেকে আমি এ স্কোয়ার স্কোয়ার কেটে দিয়েছি তাহলে কী থাকছে হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান একুশ বাই কুড়ি তাই তো এবার আমি কী করবো কোনাকুনি গুণ করবো তো দেখো একশো প্লাস আর বসে গেছে আর তো দেখো কুড়ির সঙ্গে কিন্তু একশো দিয়ে কাটাকাটি করেছি তাহলে কত থাকছে পাঁচ থাকছে পাঁচের সঙ্গে একুশ গুণ করলে থাকছে একশো পাঁচ তাহলে কী হবে আর সমান সমান একশো পাঁচ বিয়োগ একশো সমান সমান ফাইভ পার্সেন্ট অর্থাৎ আরের মান কী আছে ফাইভ পার্সেন্টের অ্যান্সার হবে তো দেখো রোমান্টিয়ার প্রশ্ন কি বলেছে দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ রাজীবের মূলধন ছ টাকা এবং লাভ নশো টাকা হলে আফতাবের মূলধন কত নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাচ্ছি তো দেখো রাজীবের মূলধন সমান সমান হাজার টাকা রাজীবের লাভ দেওয়া আছে নশো টাকা তাহলে আফতাবের লাভ কত হবে পনেরোশো মাইনাস নশো সমান সমান ছশো টাকা রাজীব ইস টু আফতাব নশো ইস টু ছশো কাটাকাটি করে পেয়েছি থ্রি ইস টু টু তাই তো এবার আমি আফতাবের মূলধনটা বের করব। তো দেখো আপতাবের মূলধন সমান সমান ছয় হাজার মাল্টিপ্লাই টু বাই থ্রি তো দেখো অনেকেই কিন্তু অনুপাদার যোগ ফল করে কিন্তু এভাবে করবে না কারণ এটা একটা শর্টকাট একটা প্রসেস আছে ঠিক আছে টু বাই থ্রি কাটাকাটি করলে কত থাকছে দু হাজার থাকছে দু হাজার সঙ্গে দুই গুণ করলে কী হবে চার হাজার টাকা এর অ্যান্সার হবে এবার আমি রোমান থ্রির অঙ্ক সলভ করাবো রোমান থ্রির অঙ্ক বলেছে এক্স আমাদের প্রফেশনাল ওয়াই কমা ওয়াই প্রফেশনাল জেড এবং জেড প্রফেশনাল এক্স হলে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণ ফল নির্ণয় করো খুবই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই তো দেখো এক্স আমাদের প্রফেশনাল ওয়াই এক্স প্রফেশনাল ওয়াই আমি ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান নট ইকোয়াল টু জিরো অর্থাৎ কে ওয়ান সমান সমান অশূন্য ভেদধ্রুবক ধরেছি ঠিক আছে এক্স সমান সমান কে ওয়ান ওয়াই অপর দিকে এক্স আমাদের প্রফেশনাল জেড ওয়াই তো দেখো অপর দিকে ওয়াই প্রফেশনাল জেড ওয়াই প্রফেশনাল জেড তাহলে কী আছে কে টু কী আছে অশূন্য ভেদ্রুবক হয়েছে ওয়াই সমান সময় কী আছে কে টু জেড অপরদিকে জেড প্রফেশনাল এক্স তাহলে জেড প্রফেশনাল এক্স আমি ব্র্যাকেটের মতো কে থ্রি নট ইকাল টু জিরো বা কী লিখেছি এখানে কে থ্রি সমান সময় অশূন্য ভেদ্রুবক যাকে বলে তাহলে জেড সমান সময় কী আছে কে থ্রি এক্স আছে তো দেখো এক্স মাল্টিপ্লাই ওয়াই মাল্টিপ্লাই জেড এটাকে গুণ করব অপরদিকে কে ওয়ান ওয়াই গুণ কে টু জেড গুণ কে থ্রি এক্স তো দেখো ক্যালকুলেশন করলে কী থাকছে এক্স ওয়াই জেড থাকছে আর কী থাকছে কে ওয়ান কে টু মানে এক্স ওয়াই জেড সমান সমান কে ওয়ান কে টু কে থ্রি আর কী আছে এক্স ওয়াই জেড আমি একসঙ্গে করে দিছি তো দেখো বোর্থ সাইড থেকে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কেটে গেছে কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান কী বেরিয়েছে ওয়ান বেরিয়েছে ঠিক আছে কে ওয়ান কে টু কে থ্রি যেগুলোটু কত বেরিয়েছে ওয়ান বেরিয়েছে পরের অঙ্ক কী বলেছে তো দেখো আমাদের রোমান ফোরের অঙ্ক কী বলেছে রুট সেভেন্টি টু থেকে কত বিয়ে করলে রুট থার্টি টু হবে তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এই অঙ্কটা কী করে সলভ করাই তোমরা প্লিজ একটু নজর করে দেখো ঠিক আছে তো দেখো রুট সেভেন্টি টু এর উৎপাদক করেছি টু মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই থ্রি অর্থাৎ তিনখানা দুই এবং দুটো তিন গুণ হয়েছে তাই তো মাইনাস বত্রিশ মানে কি দুই কটা হবে পাঁচটা হবে ঠিক আছে তো দেখো দুটো দুই থেকে একটা দুই নেমেছে আর দুটো তিন থেকে একটা তিন নেমেছে তিন দ্বিগুণই ছয় সিক্স রুট টু অপর দিকে আমাদের ডান সাইডে টোটাল কটা চার আছে দুটো দুটো চারটে পাঁচটা চার আছে এই পাঁচটা চার থেকে দুটো দুটো দেখে দুটো দুটো থেকে এক একটা নামবে অর্থাৎ দুই গুণ দুই রুট টু তো দেখো সিক্স রুট টু মাইনাস ফোর রুট টু বিয়ে করলে কত হবে টু রুট টু হবে টু রুট টু এর হবে আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের পাঁচ দাগের অঙ্ক বলেছে একটি বৃত্তের দুটি যা এবি এবং এসি পরস্পর লম্ব এবি সমান সমান ফোর সেন্টিমিটার এসি সমান সমান থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমি বৃত্ত অঙ্কন করেছি আমরা এসি একটা জ্যা এবং এবি একটা জ্যা অঙ্কন করেছি এসির মান থ্রি সেন্টিমিটার এবির মান চার সেন্টিমিটার তাহলে বিসির মানটা বের করতে হবে তো দেখো মাঝখানে কিন্তু একটা ও বসিয়েছি মাঝখানে বিসির মাঝখানে ও বসিয়েছি তো দেখো এটা আমার নিজের ইচ্ছাতে বসিয়েছি যাতে তোমরা বুঝতে পারো অঙ্কটা ঠিক আছে তো দেখো বিসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এসির মান কত আছে থ্রি আছে থ্রি এর হোল স্কোয়ার প্লাস এবি কত আছে এবির মান ফোর আছে ফোরের হোল স্কোয়ার তো দেখো নাইন প্লাস সিক্সটিন সিক্সটিন বিসিএসন কী আছে টোয়েন্টি ফাইভ তাহলে বিসি সংরশ্রণ কী হবে রুট টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ সেন্টিমিটার তো দেখো আমরা যদি বিসির মান যদি ফাইভ সেন্টিমিটার পাই তাহলে তো আর বিও আর ওসির মান কত পাবো মানে তার হাফ পাবো অর্থাৎ পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো টু পয়েন্ট ফাইভ করে পাবো ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি ব্যাসার্দ কত পাবো ব্যাসার্দ পাবো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক তো দেখো রোমান সিক্সে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান কোন এ ও বিষ ডিগ্রি এবং সিডি সমান সমান সিক্স সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তোমাদের মাথায় রাখতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের সি সিডি যে দুটি দৈর্ঘ্য সমান বলেছে অপরদিকে এ ও ওবির মান সিক্সটি ডিগ্রি বলেছে যদি সিডির মান যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার হবে ঠিক আছে আমি কী বলছি আর ব্যাস হবে তাহলে ব্যাস বারো সেন্টিমিটার হবে কিন্তু এখানে ব্যাসার্ধ বলেছে তার জন্য এখানে কী হবে এর অ্যান্সার হবে আমাদের সিক্স সেন্টিমিটার তো দেখো অঙ্কটা আমি কী করিছি সেই দিকে একটু নজর দাও তো দেখো তোমরা এখানে নজর করতে পারো ইউ বি ষাট ডিগ্রি আর সিডি সিক্স সেন্টিমিটার তাহলে সিওডি আর ডিওসি কত হবে একই তো হবে ষাট ডিগ্রি হবে সিডি যদি মানে সিক্স সেন্টিমিটার হয় তাহলে এবিও সিক্স সেন্টিমিটার হবে তাহলে এর ব্যাসার্ধ কত হবে সিক্স সেন্টিমিটার হবে পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান সেভেনের অঙ্ক রোমান সেভেনের অঙ্ক বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব তেরো সেন্টিমিটার বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে করাই তো দেখো দুটো ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে আমরা দেখতে পারছি যে এসি সমান সমান এইট সেন্টিমিটার তোমরা একটু মানে চিত্র যেখানে অঙ্কন করেছি তোমরা একটু লিখে নেবে ঠিক আছে আমার এখানে কোনো কারণে লেখাটা হয়নি এসি কিন্তু এইট সেন্টিমিটার অপর দিকে যদি আমি সিইর মানটা বের করি তাহলে আমাদের কি করতে হবে এসি থেকে আমাদের এসি থেকে আমাদের থ্রি সেন্টিমিটার যেটা আছে বিডি বা এ মান সেটা বাদ দিতে হবে তাহলে কত হবে ফাইভ সেন্টিমিটার বেরোবে তাহলে সমকোণী ত্রিভুজ সি ই এর সিডি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার সমান সমান ডি ই স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অপরদিকে ডি ইর মান কত হবে নব্বই ডিগ্রি তাই তো তাহলে আমি জাস্ট একটু চেক করে দিলাম তো দেখো সিডি স্কোয়ার সমান সমান ডিই স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার তো দেখো ডি ইর মান কত আছে তেরো আছে তের হোল স্কোয়ার মাইনাস সি মান কত আছে ফাইভ আছে ফাইভের হোল স্কোয়ার তো ত্যা তো দেখো তো দেখো তেরোর হোলস্কোয়ার মানে কি একশো উনসত্তর মাইনাস পাঁচের হোলস্কোয়ার মানে কি পঁচিশ একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে কত বেরোবে সিডি স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ বেরোবে তো তাহলে সিডি সমান সমান কী আছে রুট একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশ মানে কি বারো সেন্টিমিটার তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে তো দেখো আর দাগের অঙ্ক একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান কত হবে নির্ণয় করো তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রে ফল এস সমান সমান ফোর পাই আর স্কোয়ার বর্গ একক গোলকের আয়তন সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক তো দেখো অঙ্কতে কি বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার এস এর মান কী এসে ফোর পাই আর স্কোয়ার এর মাথায় কিউব দিকে ভি এর মান কী এসে ফোর বাই থ্রি পাই আর কিউবের স্কোয়ার তাহলে কি হয়েছে ফোরের কিউব মানে কি চৌষট্টি পায়ের কিউব মানে কি পায়ের মাথায় কিউব হয়ে গেল আর আর এর মানে কি ছয় হয়েছে সিক্স বসিয়ে অপর দিকে ফোর বাই নিচে চার স্কোয়ার মানে কি ষোলো বাই নাইন পাই স্কোয়ার আর আর সিক্স তো দেখো বোথ সাইড থেকে আর সিক্স আর সিক্স কেটে যাচ্ছে উপরে পাই কিউব তিনটি আর নিচে পাই কিউব দুটো তো দেখো কাটলে কটা থাকছে একটা থাকছে দেখো সিক্সটি ফোর পাই কিউব আর সিক্স বাই সিক্সটিন বাই নাইন পাই স্কোয়ার আর সিক্স তো দেখো আমি উপরে পায়ে তিনটি আছে নিচে পায়ে দুটো আছে কাটলে কটা থাকে একটা থাকে আর উপরে আর সিক্স ছটা আছে নিচে আর সিক্স ছটা আছে তো কেটে যাচ্ছে তো কী থাকছে সিক্সটি ফোর কিউব সরি সিক্সটি ফোর পাই গুন জাস্ট এটা ঘুরে যাচ্ছে নাইন বাই ষোলো চারশো লং চৌষট্টি তাহলে কত থাকছে থার্টি সিক্স পাই এর অ্যান্সার হবে পরের অঙ্ক কী বলেছে আমাদের নয় দাগের অঙ্ক তো দেখো নয় দাগের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার বর্গ একক শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক প্রশ্ন অনুসারে পাই আর এল সমান সমান পাই আর গুণ রুট ফাইভ অর্থাৎ এখানে বলেছে ভূমির ক্ষেত্রে ফলের পাঁচ গুণ তাহলে কীভাবে পাই আর স্কোয়ার গুণ রুট ফাইভ তো দেখো বোথ সাইড থেকে পাই পাই কেটে গেছে একটা আর এই সাইডে রয়েছে আর এই রুট ফাইভ রয়েছে এবার আমি কী করছি উভয় রাশিকে বর্গ করছি তাহলে কী থাকছে এল স্কোয়ার সমান সমান কী হবে ফাইভ আর স্কোয়ার তো দেখো মানে রুট ফাইভের সঙ্গে রুট কাটলে কী থাকছে শুধু ফাইভ থাকছে তাহলে আমি অতিভুজের ফর্মুলা ফেলেছি অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলা ফেলেছি অতিব্রস স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার সমান সমান কী আছে আর স্কোয়ার প্লাস এইস স্কোয়ার সমান সমান কী আছে ফাইভ আর স্কোয়ার এবার আমি কী করেছি ফাইভ আর স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি তাহলে কীভাবে ফাইভ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান এইস স্কোয়ার ফাইভ আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে কটা আর স্কোয়ার থাকছে ফোর আর স্কোয়ার থাকছে সমান সমান এইচ স্কোয়ার তাহলে কী করেছি দেখো তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কী আছে ফোর বাই ওয়ান এইচ বাই আর সমান সমান কী আছে রুটের ভিতরে কী থাকছে ফোর বাই ওয়ান থাকছে ফোর বাই ওয়ান মানে কি টু ইস টু ওয়ান অর্থাৎ এইচ ইস টু আর সমান সমান কী আছে টু ইস টু ওয়ান এর অ্যান্সার হবে তো দেখো আমাদের দশ ব্যাগের অঙ্ক কী বলেছে এক্স কস থিটা সমান সমান ওয়াই বি সাইন থিটা হলে এক্স ও এর থিটা বর্জিত সম্পর্কটি লেখো তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেবো তো দেখো এক্স এ কস থ্রিটার সমান সমান আমি এ কস থ্রিটাকে আগে রেখেছি সমান সমান এক্স ধরেছি তাহলে কী আছে কস থ্রিটার সমান সময় কী এক্স বাই এ এক নং সমীকরণ অপরদিকে ওয়াই সমান সমান বি সাইন থ্রিটা জাস্ট এটা ঘুরে দিয়েছি বি সাইন থ্রিটার সমান সমান ওয়াই সাইন থ্রিটার সমান আছে ওয়াই বাই বি এটা আমাদের দুই নং সমীকরণ আমরা তো জানি যে সাইন স্কোয়ার প্লাস করে স্কোয়ার ইজিক টু ওয়ান কোসিক মাইনাস কোয়াট টু আর শেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার এর ভিতর থেকে প্রথম সূত্রটা আমি মানে ব্যবহার করবো সাইন থিটা প্লাস কস থিটা এটা দিয়ে আমি অঙ্কটা সলভ করে দেবো তো দেখো সাইনের মান কী আছে ওয়াই বাই বি আছে এর প্লাস এর মান কী আছে এক্স বাই এর হোল স্কোয়ার তাহলে কী থাকছে ওয়াই স্কোয়ার বাই বি মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান ওয়ান বুঝতে পারছো আমি কী বলছি আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের এগারো দাগের অঙ্ক আমাদের এগারো দাগের অঙ্ক বলেছে দেখাও যে সাইন স্কোয়ার একুশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি সমান সমান ওয়ান তো দেখো এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে মানে এর অ্যান্সার ওয়ান বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের বামপক্ষ দিয়ে শুরু করতে হবে অঙ্কটা তো দেখো সাইন স্কোয়ার একুশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি সমান সমান ওয়ান আমাদের অ্যান্সারটা ওয়ান বের করতে হবে সাইন স্করে একুশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি তাহলে সাইনস্কর একুশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস একুশ ডিগ্রি তো দেখো নব্বই ডিগ্রি থেকে যদি একুশ ডিগ্রি বাদ দিই তাহলে কী থাকছে সাইন স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রি থাকছে তাহলে কী হবে সাইনস্কোয়ার একুশ ডিগ্রি প্লাস কস স্কোয়ারে একুশ ডিগ্রি তো দেখো সাইনস্কোয়ার প্লাস কস এসে মানে কি ওয়ান অর্থাৎ এতে অ্যান্সার হবে ওয়ান তাহলে কী আছে এলএইসএস সমান সমান আর এইস এস প্রুভ ঠিক আছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কী আছে প্রমাণিত আশা করি বুঝতে পারছো এবার আমি নেক্সট প্রশ্ন সলভ করব আমাদের লাস্ট অঙ্ক দাগের অঙ্ক ওকে তো দেখো দাগের অঙ্কটা কী বলেছে একটি পরিসংখ্যায় বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান তো দেখো আমাদের সিগমা এ পয় কত আছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে এবং আমাদের সিগমা এ সমান সমান টোয়েন্টি হলে কে এর মান কত নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তো দেখো খুবই ইজি অঙ্ক তো দেখো সিগমা এ পন এক্স বাই সিগমা এ পয় সমান সমান এইট পয়েন্ট ওয়ান তো দেখো বারো দাগের অঙ্ক সলভ করাচ্ছি এইগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে যদি প্র্যাকটিস করতে পারো আমি বলতে পারি হানড্রেড তোমরা অঙ্কতে হান্ড্রেডে হান্ড্রেড পাবে তোমরা অঙ্কতে হানড্রেডে হান্ড্রেড পাবে তো দেখো আমাদের সিগমা এ পন বাই সিগমা এ পন তো দেখো সিগমা এ পন এক্স মান কত আছে একশো বাই সিগমা এ পনের মান কত 20. সমান সমান এইট পয়েন্ট ওয়ান তাহলে একশো বত্রিশ প্লাস ফাইভ কে সমান সমান একশো বাষট্টি তাহলে কত হবে ফাইভ কে সমান সমান আছে একশো বাষট্টি মাইনাস একশো আছে তিরিশ অর্থাৎ কে এবার এবার কে কে দিয়ে ভাগ করব তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে ফাইভ কে সমান সমান থার্টি কে সমান সমান তিরিশ ভাগ করলে কত সিক্স বেরোবে তো দেখো আজকে আমি তিনশো সাতাশি নম্বর পেজের যাবতীয় এসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বাকি যে এমসি কিউবগুলো আছে এইগুলো আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের প্লে লিস্টে সেটা কিন্তু সেভ করা আছে তোমরা প্লিজ সেইগুলো খুব সুন্দর করে সলভ করবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে